প্রিয় এসএসসি স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি। তো আজকে আমরা তোমাদের অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভোক্তা এবং উৎপাদকের আচরণ, এই অধ্যায়টা থেকে গুরুত্বপূর্ণ আজকে একটা এমসিকিউ সমাধান করব। যে এমসিকিউটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 75 নম্বর এমসিকিউটা কিন্তু তোমার বরিশাল বোর্ড 2016 আসছিল। সো তোমাদের জন্য সকল বোর্ডের জন্য কিন্তু সামনের যে পরীক্ষাটা তোমাদের হবে সেই পরীক্ষার জন্য কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, অনেক গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এবং এই এমসিকিউটা কিন্তু প্রায় সময় পরীক্ষায় আসে। তুমি বিগত সালের 18-19 এবং 2020-এর প্রশ্নগুলো, 2020-এ তো হয়নি, তো 18-19-এর প্রশ্নগুলো যদি তোমরা দেখো তাহলে কিন্তু দেখতে পারবা যে এই এমসিকিউটা কিন্তু প্রায় সময় পরীক্ষায় আসে। ঠিক আছে, তো তোমাদের জন্য এই এমসিকিউটা কিন্তু একদম কমন এই অধ্যায়টা থেকে। আগের বছরে না এসে থাকলে এই বছর তোমাদের এই প্রশ্নটা কিন্তু আসবে। সো মনোযোগ সহকারে ভিডিওটি দেখবা, আশা করছি তোমাদের অনেক উপকার হবে এবং বুঝতে পারবা। আর তুমি যদি না মনোযোগ সহকারে না দেখো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না। তো আরেকটা কথা, সেটা হচ্ছে আমার চ্যানেলে কিন্তু আমি এই ধরনের গাণিতিক, সূচিগত, চিত্রগত এমসিকিউগুলো সমাধান করিয়ে থাকি এবং অন্যান্য প্রশ্নের আনসার দিয়ে থাকি। আশা করছি তোমরা আমার চ্যানেলের সাথে থাকলে অবশ্যই তোমাদের উপকার হবে। তো চলো আমরা প্রশ্নটা শুরু করি। এখানে বলা হচ্ছে এস ইকুয়াল টু -2 + 2π একটি যোগান সমীকরণ। এটা একটা যোগান সমীকরণ, এটা যে যোগান সমীকরণ তুমি বুঝলা কিভাবে বা ওরা বললো কেন? এখানে দেখো এস লেখা আছে, এস মানে হচ্ছে সাপ্লাই, সাপ্লাই মানে হচ্ছে যোগান, অর্থাৎ যোগান সমান এই যে এই এককগুলা, ঠিক আছে, এই একক বা দামগুলা, চলকগুলো দেওয়া হয়েছে। তার মানে এই এস মানে যোগান, সো এটা যোগানের সমীকরণ। এখানে ফি সমান দাম, এস মানে যোগান, দ্রব্যটি কত দামে যোগান শূন্য হবে, অর্থাৎ এই যেখানে ফি বসাইছে, ফি মানে হচ্ছে এখানে কি দাম, দাম কত হলে এস ইকুয়াল টু কী হবে, শূন্য হবে, অর্থাৎ যোগান শূন্য হবে, সেটা তোমাকে বের করতে বলা হয়েছে। তো এখানে কিছু অপশন দেওয়া হয়েছে, 1, 2, 3, 4, তো 4টা অপশন এখানে ওরা দিয়েছে। তো আমরা এখন দেখব যে এখানে দাম কত টাকা ধরলে আমার যোগানটা কী হয়, যোগানটা শূন্য হয়। আমরা এদিক থেকে করে আসি, প্রথমে 4 বসাই 4, আমরা যদি ফি এর মান অর্থাৎ দাম যদি 4 টাকা ধরি তাহলে আমাদের কত আসবে, তাহলে 4 দলে 4 দুগুণে 8, 8 - 2, তাহলে 8 থেকে আমরা যদি -2 করি তাহলে আসবে 6, শূন্য কিন্তু আসবে না। অর্থাৎ জিনিসটা আমি এভাবে দেখাই, তো ওরা জিনিসটা এভাবে দেখিয়েছে যে -2 + 2π, ফি মানে দাম, এখানে আমরা 4 টাকা ধরেছিলাম, তাহলে হবে -2 + 4 দুগুণে হচ্ছে 8, তাহলে আমাদের আনসার আসে কত, 6। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে যদি আমরা 3 টাকা বসাই তাহলে 3 দুগুণে 6, 2 থেকে 6 বাদ দিলে আসবে তোমার 4, আমরা যদি 2 টাকা ধরি তাহলে 2 দুগুণে 4, 2 থেকে 4 বাদ দিলে আসবে কত, 2। কিন্তু আমরা যদি এই ফি এর জায়গায় যদি 1 ধরি, অপশানে কিন্তু 1 ছিল, তাই আমরা এখানে ফি এর জায়গায় 1 বসাবো, -2 + 2, ফি এর মান হচ্ছে 1, তাহলে -2 + 2, তাহলে দেখো প্লাস মাইনাস আমরা জানি মাইনাস, তাহলে 2 থেকে 2 গেলে হচ্ছে 0, অর্থাৎ আমার এস ইকুয়াল টু কী আসে, এস ইকুয়াল টু 0 চলে আসে। কখন আসে? তোমার আমরা যখন ফি এর মানটা 1 ধরেছিলাম, অর্থাৎ আমরা দাম যখন কত ধরেছিলাম, দাম যখন 1 ধরেছিলাম তখন আমার এস ইকুয়াল টু 0 চলে আসে, অর্থাৎ আমার যোগানটা 0 হয়। সো এখানে আমাদের আনসার হবে, এখানে ফি এর মান 1 বসালে আমাদের এস ইকুয়াল টু 0 আসবে, সুতরাং আমাদের আনসার হবে অপশান ক। আশা করছি তোমরা আজকের এই এমসিকিউটা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে, পরবর্তী এমসিকিউ দেখার আমন্ত্রণ রইল। এবং যারা আগের ভিডিওগুলো মিস করেছো এবং এই ধরনের গাণিতিক, সূচিগত, চিত্রগত এমসিকিউগুলো মিস করেছো, আমার প্লেলিস্টে দেওয়া রয়েছে, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিবা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে সাথে থাকার জন্য।